দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা জানিয়েছেন দুই দেশের সেনা কর্মকর্তারা। ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তারা। এদিকে মিরপুর সেনানিবাসে অন্য এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়নে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। রেজা খানের রিপোর্ট। 30 বছর ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েত পুনর্গঠনে কাজ করছে। এরই ধারাবাহিকতায় দুদেশের মধ্যে নবায়নকৃত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন, সুযোগ সুবিধা ও আর্থিক সংশ্লিষ্টতা গুরুত্ব পায়। এ চুক্তির মাধ্যমে দেশ দুটির সশস্ত্র বাহিনীর মধ্যেকার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা জানান দুদেশের সেনা কর্মকর্তারা। We have deep relation diplomatically between the governments, people, as well as between the armed forces. এদিকে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে 12তম ক্যাপিস্টন কোর্স শেষ করা 26 জনের হাতে ফেলোশিপ তুলে দেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এ সময় জাতীয় নিরাপত্তা জোরদার করতে, সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ক্যাপিস্টন কোর্সের নানা দিক তুলে ধরেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।